ওয়েলকাম ফ্রেন্ডস আমার চ্যানেলে। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ তাকে সাবস্ক্রাইবটা করে নেবেন। গ্যান ট্যাং রোড নির্মাণ করে শেরশাহ, হুমায়ুন, আকবর। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1 অর্থাৎ শেরশাহ নির্মাণ করে। কৃষকদের পাট্টা দেওয়া কে শুরু করে? সরফরাজ খান, ইলিয়াস শাহ, শেরশাহ। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3 অর্থাৎ শেরশাহ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1556 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1541 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1 অর্থাৎ 1556 খ্রিস্টাব্দে। সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথা কে শুরু করেছিলেন? শের খান, ইব্রাহিম লোধি, নুসরত শাহ। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1 অর্থাৎ শের শাহ বা শের খান। আকবর উত্তর দুর্গ কবে জয় করেন? 1538 খ্রিস্টাব্দে, 1539 খ্রিস্টাব্দে, 1568 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3 অর্থাৎ 1568 খ্রিস্টাব্দে। শের শাহের আমলে কৃষকরা আয়াস দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে একটা দলিল দিত, একে কী বলা হতো? দাগ, কুবলিয়ত, পাট্টা। 5, 4, 3, 1 অ্যান্সার 2 অর্থাৎ কবুলিয়ত। রাজা বীরবলের আসল নাম কী ছিল? মহেশদাস, হরিদাস, মহেশ ভট্ট। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1 অর্থাৎ মহেশদাস। আকবরের রাজসভায় একজন বিখ্যাত ঐতিহাসিক হলেন বাবর, আবুল ফজল, আল্লামী, হুমায়ুন। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2 আবুল ফজল, আল্লামী। আকবরনামা কে রচনা করেন? আব্দুল কাদির বদায়ুনী, আবুল ফজল, আকবর। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2 অর্থাৎ আবুল ফজল রচনা করেন। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1538 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে, 1476 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3 অর্থাৎ 1476 খ্রিস্টাব্দে হয়েছিল। যদি ভালো লাগে একটু লাইক দেবে, লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করে উৎসাহ পাওয়া যায়, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো পয়সা লাগে। ধন্যবাদ।